आसসালামু আলাইকুম। आजकल भिडियोते 5-10-2021 इंग तारीखे अनुष्ठित इलेक्ट्रिशियन लाइसेंस भाइवा परीक्षा ख ओ ग श्रेणीर जन्य जे सकल प्रश्न करा हय ओई प्रश्नगुलो निये कथा बोलबो। सम्मानित भिउयार्स, एई प्रश्नगुलो एक इलेक्ट्रिशियन भाई आमाके मैसेंजारे पाठियेछे। ओनाके जे प्रश्नगुलो करेछे हुबहुब ओई प्रश्नगुलो उनि तुले धरेछे। सम्मानित भिउयार्स, এই প্রশ্নগুলোর অ্যানসারগুলো আমি আমার মতো করে বলে দেব। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি একটু হেডিংস অ্যাড করি। বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড থেকে আপনাকে যে তারিখে ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য মেসেজ করবে এবং যে সময়ে আপনাকে লাইসেন্স বোর্ডে উপস্থিত হতে বলবে তার থেকে মিনিমাম 30 মিনিট আগে আপনি লাইসেন্স বোর্ডে উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরে ও জায়গায় একটা রেজিস্টার থাকবে। রেজিস্টারে আপনার নাম ও রোল লেখা থাকবে। এই নাম ও রোলের সামনে আপনি স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পর আপনি ওয়েটিং জোনে বসা থাকবেন। যখন মাইকের মাধ্যমে আপনার রোল ডাকবে ভাইভা বোর্ডে প্রবেশের সময় অবশ্যই আপনি অনুমতি নিয়ে প্রবেশ করবেন। নর্মালি লাইসেন্সের ভাইভা বোর্ডে অনেকগুলো ডেস্ক থাকে। প্রত্যেকটা ডেস্কে এক একজন করে স্যার বসা থাকে। এক সময় দেখা যায় 4 থেকে 5 জনের ভাইভা নিয়ে থাকে। আপনি যে স্যারের কাছে ভাইভা পরীক্ষা দিবেন ওই স্যারের কাছে যে আপনি দাঁড়াবেন, স্যার যদি আপনাকে বসার অনুমতি দেয় তারপরে আপনি চেয়ারে বসবেন। সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে দেয়া এই প্রশ্নগুলো নিয়ে আমি এখন কথা বলবো। ওই ইলেকট্রিশিয়ান ভাইকে প্রথম যে প্রশ্ন করা হয়, আপনার বাসা কোথায়? সংক্ষেপে বলবেন রামপুরা, ঢাকা। পরিবারে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, স্ত্রী, সন্তান। বিয়ে করেছেন? সঠিক উত্তর দেবেন। করলে হ্যাঁ, না করলে না বলবেন। চাকরি কোথায় করেন? সংক্ষেপে আপনার জব লোকেশন বলবেন। 2 নম্বরে যে প্রশ্নটি করা হয়, লাইসেন্স দিয়ে কি করবেন? সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জবের জন্য ইন্টারভিউ দিতে গেলে লাইসেন্সবিহীন কোনো লোককে ইন্টারভিউ নেওয়া হয় না। কেননা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে অডিটগুলো পরিচালিত হয় অ্যাকর্ড বা অ্যালায়েন্সের মাধ্যমে তারা লাইসেন্সে বিশ্বাসী। বিশেষ করে যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বায়াররা বা অডিটররা ভিজিট করে তখন ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স আছে কিনা এরা জাস্টিফাই করে। সেক্ষেত্রে বুঝতে পারলেন বর্তমান সময়ে লাইসেন্স কতটা জরুরি। আমি আর একটু জিনিস অ্যাড করি, বর্তমানে ভালো মানের কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলে যেগুলোকে গ্রিন ফ্যাক্টরি বলা হয় এই গ্রিন ফ্যাক্টরিগুলোতে লাইসেন্স ছাড়া কোনো লোক নিয়োগ দেওয়া হয় না। 3 নম্বরে যে প্রশ্ন করা হয়, কি কি কাজ পারেন? সম্মানিত ভিউয়ার্স, আপনি যে কাজগুলো পারেন সংক্ষেপে উপস্থাপন করবেন। 4 নম্বর, স্টার ডেল্টা পারেন। স্টার ডেল্টা সংযোগের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখান। সম্মানিত ভিউয়ার্স, যে ভাইটি আমাকে এই কোশ্চেনগুলো পাঠিয়েছে সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেই ভাইকে কিন্তু অনেকগুলো কোশ্চেন করেছে। এই অনেকগুলো কোশ্চেন করার একটাই মানি ওই ভাই কোশ্চেনগুলোর উত্তর দিতে পেরেছিলেন। যে স্যার ভাইভা পরীক্ষা নিয়েছিল ওই স্যারের সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছিল বিদায় একের পর এক কোশ্চেন করেছে। আপনি স্টার ডেল্টা পারলে সংক্ষেপে বলবেন স্টার ডেল্টা পারি। স্টার ডেল্টা সংযোগের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখান। এই সার্কিট ডায়াগ্রামকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, একটি কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম, একটি পাওয়ার সার্কিট ডায়াগ্রাম। পাওয়ার সার্কিট ডায়াগ্রাম বলতে প্রথমে সার্কিট ব্রেকারের লাইন ইনপুট হবে, সার্কিট ব্রেকার থেকে বের হয়ে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন ইনপুট হবে, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে বের হয়ে ওভারলোড রিলেতে লাইন ইনপুট হবে, ওভারলোড রিলে থেকে আউটপুট হয়ে মোটরে ইনপুট হবে। মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের পাশে থাকবে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, তার পাশে থাকবে স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর। তাহলে পাওয়ার সার্কিট ডায়াগ্রাম করতে একটি টিপিটিটি প্রয়োজন, 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি ওভারলোড রিলে ওই একটি মোটর। অন অফ পুশ সুইচের মাধ্যমে যখন সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করবেন ওইটা হলো কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম। 5 নম্বর প্রশ্ন, হাউজ ওয়ারিং এর কাজ জানেন? হাউজ ওয়ারিং এর আপনি যে সকল কাজগুলো জানেন সংক্ষেপে বলবেন। হাউজ ওয়ারিং প্রধানত 5 প্রকার, চ্যানেল ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, কেচিং ওয়ারিং, ট্রাঙ্কিং ওয়ারিং, কিলিট ওয়ারিং। এবং ওয়ারিং এর যে রুলসগুলো আছে এই রুলসগুলো আপনি জেনে যাবেন। যে ফ্লোর থেকে সুইচ বোর্ড কত মিটার উপরে হবে? 1.5 মিটার উপরে, যেটা ফিডে কনভার্ট করলে 4.5 ফিট বা 5 ফিট হয়ে থাকে। 1 মিটার সমান 3.28 ফিট। লাইটিং লোডে ব্যবহৃত সর্বনিম্ন কেবলের সাইজ কত? 1.3 RM বা 1.5 RM। পাওয়ার লোডে ব্যবহৃত সর্বনিম্ন কেবলের সাইজ কত? 2 RM বা 2.5 RM। 1.3 RM কে 3/22 বলা হয়, 2 RM কে 3/20 বলা হয়, আর 2.5 RM কে 7/22 বলা হয়। তারপরে যে কোশ্চেনটা করেছে, টেবিলের উপরে কি গ্যাং সুইচ আছে? কোনটি গ্যাং সুইচ? হাত দিয়ে দেখান। सम्मानित ভিউয়ার্স लाइसेंस बोर्डर टेबिले अनेक इन्स्ट्रुमेंट थाके जेहेतु ये इलेक्ट्रिशियन भाई ख ও গ শ্রেণীর জন্য আবেদন করেছে এই জন্য ওনাকে হাউস ওয়ারিং এর কোশ্চেনগুলো করেছে ও মোটর কন্ট্রোলিং এর উপরই বেশি কোশ্চেন করেছে। এই গ্যাং সুইচ বলতে দলগত সুইচকে বোঝানো হয়। আমরা নরমালি এই গ্যাং সুইচ অ্যাপার্টমেন্ট হাউসগুলোয় বেশি ব্যবহার করে থাকি। 2 গ্যাং সুইচ, 3 গ্যাং সুইচ, 4 গ্যাং সুইচ, 5 গ্যাং সুইচ। 7 নম্বরে যে কোশ্চেনটা করে मेन सुइच मैगनेटिक कंडक्टर अन अफ पुश सुइच देखिए बोलो ये सुइचगुलोर नाम कि। सम्मानित ভিউয়ার্স आमार चैनले ये इन्स्ट्रुमेंटेर परिचिति निये एकटी भिडियो अपलोड करा आछे आमी डिस्क्रिप्शन बक्से लिंक दिए देव चाइले आपनि देखे निते पारेन। एगुलो किन्तु इलेक्ट्रिकलेर खूब कमन विषय। 8 नम्बरे जे प्रश्नटा करेछे 20 किलोवाट मोटरे कत एम्पियारेर मैगनेटिक कंडक्टर व्यवहार करबेन। सम्मानित ভিউয়ার্স এই प्रश्नेर उत्तर देওয়ার জন্য আপনাকে লোড ক্যালকুলেশন জানতে হবে। পাওয়ারের সূত্রের সাহায্যে এম্পিয়ার বের করার পরে ওই এম্পিয়ারের সাথে দের গুণ যোগ করার পরে যে এম্পিয়ার হবে ওই এম্পিয়ারের আপনি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করবেন। থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হবে P = √3 VI cos θ। 9 নম্বর প্রশ্ন ডোল স্টার্টার দেখিয়ে বলল এটা কি এবং কেন ব্যবহার করা হয়। এই ডোল স্টার্টার হলো मोटर कंट्रोलिंग एर एक सेक्टर। ये डोल स्टार्टार व्यवहार करा हय मोटरेर सेफ्टिर जन्नो एबं ग्राहकेर सेफ्टिर जन्नो। जेहेतु एकटी मोटर पावर लोड दाम अनेक बेशी ये मोटरेर सेफ्टिर जन्नो ये डोल स्टार्टार व्यवहार करा हय। ये डोल स्टार्टारेर काजटा करते 2 থেকে 3000 टाका खरच हय। ये काजटा करा हय मोटरेर सेफ्टिर जन्नो एबं ग्राहकेर सेफ्टिर जन्नो। 10 नम्बर प्रश्न टिউবলাইটে स्टार्टार केन व्यवहार करा हय ব্যালাস্ট কি সংযোগে থাকে। এই স্টার্টারের কাজ মূলত শর্ট সার্কিট করে টিউবলাইটকে জ্বালাতে সাহায্য করা। আর এই ব্যালাস্ট বলতে চোক কয়েলকে বোঝানো হয়। এই চোক কয়েল টিউবলাইটের সাথে সিরিজ সংযোগে থাকে। সম্মানিত ভিউয়ার্স এই লেখাটাও ওই ইলেকট্রিশিয়ান ভাই আমাকে লিখে পাঠিয়েছে। ওনার লেখাটা আমি হুবহুব তুলে ধরলাম। তারপর কম্পিউটারের স্ক্রিনে আমার রোল দেখিয়ে বলল এটা আপনার রোল নম্বর তো? বললাম জি স্যার। তারপর বলল এখন আপনি আসতে পারেন। সালাম দিয়ে বের হয়ে আসলাম। আমাকে মনে হয় একটু বেশি প্রশ্নই করেছে। সম্মানিত ভিউয়ার্স আসলে এই ভাইকে একটু বেশি কোশ্চেন করেছে। এই বেশি কোশ্চেন করার একটা কারণ আছে, এই স্যারের সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে। এই স্যার ওনার কাছ থেকে রেসপন্স ভালো পেয়েছে, এই জন্য ওনাকে একটু বেশি কোশ্চেন করেছে। রাত 8টার দিকে রেজাল্ট পেলাম। আলহামদুলিল্লাহ খ ও ঘ শ্রেণীর দুটি লাইসেন্সই পেলাম। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন। পরবর্তীতে ক খ ও ঘ শ্রেণীর ভাইবা পরীক্ষা কেমন হয়েছিল এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।